السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، প্রিয় দিনী ভাই বোনেরা, মুসনাদে আহমদের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা আমাকে ছয়টি জিনিসের নিশ্চয়তা দিলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। প্রিয় বন্ধুগণ, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ, এবং এই ছয়টি জিনিসকে হেফাজত করবেন এবং সঠিকভাবে ব্যবহার করবেন, তাহলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনি আমি আমরা সবাই জান্নাতি হতে পারব। প্রথম নাম্বার হচ্ছে কথা বললে সত্য বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সত্য কথা বলতে বলেছেন, সত্যবাদী হতে বলেছেন। আমাদের রাসূল তিনিও জীবনে 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তো এজন্য আমরাও ফাজলামি করে হোক বা মজা করে হোক, কখনোই আমরা মিথ্যা কথা বলবো না। আজকাল মশকরা করে বা প্র্যাঙ্ক করে অনেক সময় আমরা মিথ্যা কথা বলে থাকি বা বলতে দেখি। মজা বা প্র্যাঙ্কের নামেও যেন আমরা মিথ্যা না বলি, এটি আমাদের আদর্শ হতে পারে না। যদি আমরা সর্বদা সত্য কথা বলি, মিথ্যা কথা না বলি, তাহলে আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিশ্রুতি দিলে রক্ষা করব। আমরা যদি কাউকে কোনো কথা দেই, প্রতিশ্রুতি দেই বা চুক্তি করি, ওয়াদা করি, তাহলে সেটা রক্ষা করা আমাদের জন্য জরুরি। যদি আমরা গ্যারান্টি সহকারে আমাদের জীবনের প্রতিশ্রুতিগুলো বা মানুষকে দেওয়া কথাগুলো আমরা রক্ষা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব। তিন নাম্বার হচ্ছে আমানত রাখলে সেটা ফেরত দিব। কারণ হচ্ছে যে আমানতদার যদি আমানতের সম্পদ মেরে দেয়, আমানতের সম্পদ আত্মসাৎ করে, ভক্ষণ করে বা খেয়ে ফেলে, তাহলে কিন্তু সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য জান্নাতের নিশ্চয়তা দেননি। আপনি সেটা যেভাবেই বলেন, মানুষের সম্পদ আপনার কাছে গচ্ছিত রেখেছে, আপনি যদি সেটাকে নষ্ট করেন, বা দেখা যাচ্ছে আজকাল অনেক সময় আমরা দেখি যে অনেক এনজিও, অনেক বিমা, অনেক ব্যাংক মানুষের টাকা আত্মসাৎ করে ফেলে। মানুষ তাদের কাছে আমানত রাখলেও সেই আমানত শেষ পর্যন্ত ফেরত দেয় না। এই ব্যাংক, বিমা বা এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত মানুষের সম্পদ নষ্ট করার ক্ষেত্রে, তো তারাও কিন্তু জান্নাতে যেতে পারবে না। কিন্তু যদি আমরা আমানতদারিতা রক্ষা করে চলি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। চার নাম্বার হচ্ছে যৌনাঙ্গের হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যৌনাঙ্গ দিয়েছেন, এটি দিয়ে যেন আমরা জিনাহ না করি, এটি দিয়ে যেন আমরা অন্য কোনো পাপ কাজে জড়িয়ে না পড়ি। যত ধরনের পাপ আছে যৌনাঙ্গের, সমস্ত প্রকার পাপ থেকে যদি আমরা নিজেকে বিরত রাখি এবং এই নিশ্চয়তা দিতে পারি যে আমার যৌনাঙ্গ দিয়ে কোনো পাপ কাজ হবে না, তাহলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের গ্যারান্টি আছে। পাঁচ নম্বর হচ্ছে দৃষ্টি সংযত রাখবো। যদি পুরুষরা কোনো বেগানা নারীকে দেখে বসি, তাহলে আমাদের চোখকে নিচু করব। যদি কোনো নারী বেগানা কোনো পুরুষকে দেখে ফেলে, সেও তার দৃষ্টিকে নত করবে। এমন নয় যে শুধু পুরুষ মানুষ দৃষ্টি নত করবে, মহিলা মানুষ দৃষ্টি নত করবে না, বরং উভয় ক্ষেত্রেই, পুরুষের ক্ষেত্রেও এবং মহিলার ক্ষেত্রেও দৃষ্টিকে অবনত রাখব। এই চোখ দিয়ে আমরা খারাপ কিছু দেখব না। ছয় নাম্বার হচ্ছে হাতকে সংযত রাখব। আমাদের এই হাত যেন মানুষদের রক্ষা কবচ হয়, মানুষকে ধ্বংস করার জন্য যেন আমাদের হাতকে আমরা ব্যবহার না করি। এই হাত দিয়ে যেন অন্যায়ভাবে কাউকে প্রহার না করি, এই হাত দিয়ে যেন আমরা মানুষের ক্ষতি না করি, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এই ছয়টি বিষয় যে বললাম, এই ছয়টি বিষয়ের যদি আমরা হেফাজত করতে পারি এবং এই ছয়টি জিনিসকে হেফাজতে রাখার গ্যারান্টি যদি আমরা দিতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা চেষ্টা করি এই ছয়টি জিনিসের হেফাজত করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।